তোমার বাপ তোমার জান্নাতের দরজা মধ্যম দরজা, ওটাকে ফেলে দিলে জাহান্নাম, রেখে দিলে জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমরা দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আর মায়ের জন্য মাগফিরাত কামনা করবো, তুমি অনুমতি দাও। আল্লাহ বললেন, না, তোমার মা শিরিক অবস্থায় মুশরিক অবস্থায় মারা গেছে। শিরিক করলে তার কোনো উপায় নাই, মুশরিকের কোশ্চিন কালেও জান্নাত নাই, মুশরিকের জন্য জান্নাতের রাস্তা হারাম। অতএব কবর পূজারীরা সাবধান, ছবি পূজারীরা সাবধান, মূর্তি পূজারীরা সাবধান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। খবরদার, বাপার সঙ্গে অসৎ ব্যবহার করো না, কারণ অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, অন্য হাদিসে এসেছে মনে রেখো তোমার বাপ তোমার জান্নাতের দরজা মধ্যম দরজা, ওটাকে ফেলে দিলে জাহান্নাম, রেখে দিলে জান্নাত। খবরদার, বাবার সঙ্গে অসৎ ব্যবহার করো না। বাবার ব্যাপারে মায়ের ব্যাপারে পৃথক পৃথকভাবে বহু হাদিস এসেছে, আর কোরআনে কথা হচ্ছে একটাই। এই ধরনের আলোচনা সূরা বনী ইসরাঈলে আছে, বিভিন্ন আয়াতে এসেছে বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করো না। এমনকি বলা হয়েছে সূরা বনী ইসরাঈলে, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, বাপ যদি কখনো তোমার উপর আচরণে অসন্তোষ উফ করে ওঠেন, এটা তোমার জাহান্নামের কারণ হবে। ওয়ালা তানহারহুমা, ঝাঁকুনিদের কথা বলো না, যেটা আমরা প্রায় করি। অধিকাংশ সন্তানেরই এ দুর্দশা, আলেম হোক যাহেল হোক, এই বদভ্যাস প্রায় সবারই আছে। বাপ যদি বুড়ো হয়েছে চলতে পারে না, দেখেন আপনার সব কথা, বাস ওই ওই কথাটাই বাপের অন্তরে এমনভাবে দাগ কেটে যাবে সারা জীবন সে স্মৃতি ভুলতে পারবে না। অতএব সাবধান, ওলা তাকতুল আওলাদাকুম খাশিয়াতি আমলাক। তিন নম্বর, তোমরা দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না, যেটা আজকাল হচ্ছে। দেখেন না কোনো বাড়িতে একটা বা দুটা ভাই সন্তান নেই, দুটো হলে যথেষ্ট, একটা হলে আরও ভালো হয়, এই স্লোগান চালু হয়ে গেছে। ইচ্ছা হোক অনিচ্ছা হোক যে কোনো কারণই হোক, সবাই এটা করে যাচ্ছে, মুখে বলি আর না বলি, দরিদ্রতার ভয় করছে না আমি এমনি করছি, কত কি বলা হয়, যুক্তি দিচ্ছে মেলা। হ্যাঁ, যদি রোগ পুড়ে থাকে স্ত্রীর বা নিজের কোনো অসুখ বিসুখ, সে কথা স্বতন্ত্র কথা, বাধ্যগত অবস্থা বিষয়টা আলাদা। কিন্তু সাধারণ নির্দেশনা হচ্ছে তোমরা সন্তান হত্যা করো না। আলওয়াদুল খাফি, গোপন হত্যা করা বলা হয়েছে, যারা সন্তান নিরোধ করে, নিয়ন্ত্রণ ক্ষেত্র বিষয়ে চলতে পারে কিন্তু নিরোধ চলবে না। কী সব ইংরেজি বলে ল্যাগেশন ভ্যাসেকটমি, সবল চল করে না, এসব চলবে না। কারণ কার দ্বারা আল্লাহ কী করবেন আপনি জানেন না, এটা অন্য হাদিসের আয়াতে রয়েছে যে তোমার এই দুর্বল ছেলেটি তোমাদের কল্যাণকর বেশি না সবলটাই তোমাদের কল্যাণকর বেশি, আইয়ুমা আকরাব, কে তোমার সবচেয়ে নিকটবর্তী তুমি জানো না। আল্লাহ তাকরাবুল ফাওয়াহিশা, ও এখানে বলে দিচ্ছে নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, মনে রেখো তোমাকে যেভাবে আমরা রুজি দিচ্ছি তোমার সন্তানকে আমরা রুজি দেব। কারণ বাপ মা এগুলো করে মূলত সন্তান বেশি হলে খাবে কি সে, এই চিন্তাটা বেশি করে না, ওই চিন্তা ছাড়ো। আল্লাহ রসুলকে গর্বে ধারণ করেছেন তার মা, ওকে জানতো এটা আমার রসুল হবে আগামীতে, ছোট্ট অবস্থায় মা মরে গেলেন, মা তো জানতেই না যে আমার এই ছেলেটা আগামী দিনে বিশ্ব নবী হচ্ছে। পরে আল্লাহ রসুল যখন যেতেন মদিনায় মায়ের কবরে গিয়ে আল্লাহ কাছে বলে, আল্লাহ আমি আর মায়ের জন্য মাগফিরাত কামনা করবো, তুমি অনুমতি দাও। আল্লাহ বললেন, না, তোমার মা শিরিক অবস্থায় মুশরিক অবস্থায় মারা গেছে, তুমি তার জন্য ক্ষমা চাইতে পারবে না, তো কাঁদতে পারবা। আল্লাহ নবী ওই বয়সে 40 বছর বয়সে নবী হয়েছে, ওই বয়স্ক মানুষ মায়ের কবরে লুটিপুটি কাঁদিয়েছিলেন, মা তোমার জন্য ক্ষমা চাইতে পারছি না আমি আল্লাহর কাছে, তো তুমি আমার মা। ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত বলেছে, আল্লাহ আমি আর বাবার জন্য ক্ষমা প্রার্থনা করব, কেয়ামত দিন আল্লাহ পাক তার বাপকে
সামনে এনে ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম ওই দেখো তোমার পায়ের দিকে তোমার বাবা দিয়ে তাকাও। বাপ পড়ে আসে পায়ের কাছে একবার নির্যাতিত অবস্থায়, ওই দেখো তুই বলেছিলে ক্ষমা চাইতে, না যাও জাহান্নামে। শিরক করলে তার কোনো উপায় নাই, মুশরিকের কোশ্চিন কালেও জান্নাত নাই, মুশরিকের জন্য জান্নাতের রাস্তা হারাম। অতএব কবর পূজারীরা সাবধান, ছবি পূজারীরা সাবধান, মূর্তি পূজারীরা সাবধান।